অসত্য তা পরিহার করতে জার্মানদের কিছুমাত্র দ্বিধা নাই। সেইখানে তিনি জীবনযাপন করছেন, তার পেশাগত কাজ করছেন সেখানে। সেখান থেকে তিনি যে জিনিসটি শিখেছেন সেটা হলো যে সত্য উদ্ঘাটিত হওয়া দরকার। সত্য সত্য অনুদ্ঘাটিত থাকা, এটা হচ্ছে তা মোটেই উদ্ঘাটন হওয়ারও দরকার নেই, কোনো কিছুই হওয়ার দরকার নেই যদি ভুল হয়ে থাকে। বঙ্গবন্ধু 7ই মার্চের শাসন, এখানে এই ঘরের মধ্যে অনেকেই হয়তো বয়সের কারণে সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়নি, কিন্তু আমরা যে কয়েকজন আমার পাশে পাঠা আছেন, ভাই চাঞ্চলার, তিনি আমার বন্ধু আব্দুল মান্নান চৌধুরী এবং আরো ডক্টর আনোয়ার হোসেন, আমরা সবাই সমসাময়িক সহপাঠী। সেই সময় আমাদের সৌভাগ্য হয়েছিল যে ওই ঘটনাটিতে, ওটাকে আমি ঘটনাই বলবো, বাঙালি জাতির ইতিহাসে ওটা একটা ঘটনা, হাজার হাজার বছরের মধ্যে ওটা একটা ঘটনা। যে জনসভায় বঙ্গবন্ধু ভাষণ দেন বাঙালি জাতির ইতিহাসে অত বড় জনসভা কখনো হয়নি। যদি জনসভার দিক থেকেও দেখি তাহলে সেটা সবচেয়ে বড় জনসভা, হাজার খানিক বছরের মধ্যে অত মানুষ এক জায়গায়। এবং ওই অত মানুষের কারণে আমি পাকিস্তানি পত্রপত্রিকায় বহু পরে দেখেছি, নির্বোধের মতন একটা জাতি তো, ওরা লিখেছিল যে এই যে এত মানুষ এখানে এসেছে এই সব পূর্ব পাকিস্তানের মানুষ না, এরা পশ্চিমবঙ্গ থেকে হিন্দুরা এখানে এসেছে, মানে কয়েক ঘন্টার মধ্যে আকাশে উড়ে এই লোকগুলো, এই লোকটা নির্বোধ ছাড়া, এই ধরনের এটা এটা লিখেছে সবচেয়ে মানে নাম করা পত্রিকা ডন, পাকিস্তান টাইমস, এই সমস্ত কাগজে কাজেই তারা কি করেছে না করেছে সেটা বড় কথা না। সেই দিন সকালবেলা থেকে আমরা সেখানে সকাল 9:30 থেকে খাওয়া দাওয়া করে আশেপাশে ছিলাম, আমরা দেখেছি যে তিনি কি করেছেন। কিন্তু কথাটা হলো এখন যে ভাষণ আমরা শুনি যেটা রেকর্ডে বাজানো হয় এবং পৃথিবীর ইতিহাসে এত বেশি উচ্চারিত ভাষণ বোধ হয় আর দ্বিতীয়টি নাই। এত বেশি গ্রাম গ্রামাঞ্চলে সারা দেশে সবসময় এই ভাষণ ভাষণ হয়, এটাও এটা একটা কম গুরুত্ব নয়। আরেকটি কথা হলো যে এই ভাষণ তিনি এক্সটেম্পর দিয়েছেন, লিখিত না, এমনকি নোট সামনে রেখেও নেতারা বক্তৃতা দেন সেটাও না। আমরা একটা দূরে ছিলাম, এই ঢাকা ক্লাবের কাছে কাছে ঢাকা ক্লাব আর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের, সেখান থেকে দেখেছি কাছে তিনি তার এই ভাষণ তিনি অতীতেও দিয়েছেন। তিনি একজন অনলঘর্ষী বক্তা ছিলেন, সব ভাষণই তার খুব চালাম, এই ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ, মৌলানা ভাষণ, এই ভাষণ, এই এই ভাষণগুলি মানুষ উপভোগ করত। এই দুইজনের ভাষণের ধরন দুই রকম, বঙ্গবন্ধু তেজোদ্দীপ্ত ভাষণ দিতেন, তার কণ্ঠস্বর ছিল স্বাভাবিক। কাজেই বঙ্গবন্ধু যে ভাষণ তিনি একটা কিছু বলবেন এই রকমের প্রত্যাশা সকালবেলা থেকে ধরে যে মান্না আমার পাশে এই আমরা ছিলাম সেখানে, তখন আমরা দেখেছি বঙ্গবন্ধু যে ভাষণটি, এমনকি এখন যেটা শুনি আমরা এই ভাষণটাও যদি আমরা যেটা সংবিধান যুক্ত করতে এইটাও যদি বিশ্লেষণ করি তাহলেও দেখা যাবে যে অনাবশ্যক একটা শব্দ নাই। তার মধ্যে বলিষ্ঠতার প্রকাশ ঘটেছে, কিন্তু কোন রকমের অমার্জিত, কোন রকমের ক্রোধ,
সেটা প্রকাশ করেনি, কারণ তিনি গণতান্ত্রিক নেতা, জনগণ তাকে ভোট দিয়ে নেতা বানিয়েছে। একটি জিনিস লক্ষ্য করা যাবে যে যারা আমাদের ঘোরতর শত্রু পাকিস্তানি, ইলিয়া খা, ভুট্টো এবং পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলরা, বঙ্গবন্ধু তার ভাষণে দেখা যাচ্ছে যে তিনি বলছেন, আমি জনাব ইলিয়া খানকে বললাম, আমি জনাব ভুট্টোকে বললাম, এখনকার মতন নেতা যদি হতেন তিনি, তাহলে তিনি বলতেন ভুট্টোকে বললাম, ইহাকে বললাম, তুই এটা করো ওটা করো। তিনি প্রতিটি বিষয়ে অ্যাড্রেস করেছেন, উল্লেখ করেছেন, ইতিহাসের একটা এই বর্ণনা দিয়েছেন। এখন কথা হলো যে এই বইটির যে বিষয়বস্তু আমরা সেইখানেই যাব, ওই কাহিনী সকলেই জানেন সেদিন কি ঘটেছিল, এবং বাঙালি জাতি তার ওই ভাষণ শোনার জন্যে